আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমার খুব পছন্দের একটা মাছের কষা ভুনা করে দেখাবো। তো সেজন্য আমি এখানে নিয়েছি গুতুম মাছ। এটাকে অনেকেই অনেক নামে ডেকে থাকে, কেউ বা গুচি মাছ নামেও ডেকে থাকে। তো আমরা সাধারণত সবসময় গুতুম বলেই জানি। তো এটার মাথাটাকে আলাদা করে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই মাছটাকে যেহেতু আমি ভেজে রান্না করব না, কষা ভুনা করব, তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এতে করে রান্নাটা বেশি টেস্টি হয়। পেঁয়াজটাকে আমি অনেক বেশি লালচে করে ভাজব না। যখন একটু এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি 1টার মতো টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এটাকেও ভেজে নেব যাতে করে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলি। আমি এখানে জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ এবং মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। সব মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে আমি কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল থেকে মশলাটা কিন্তু আলাদা হয়ে আছে, এর মানে এটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নেব হচ্ছে মাছটা, যে মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম। এইখানে প্রায় 400 গ্রামের মতো গুতম মাছ রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আজকে সব ধরনের মশলা আমি ব্যবহার করছি। মাছটা দেওয়ার পরেও আমি ভালোভাবে মিশিয়ে কিন্তু ঢেকে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, মিনিট 4-এর মতো। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। গুতম মাছ কিন্তু বেশ নরম একটা মাছ, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই। এবার এটাকে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হালকা একটু রান্না হয়ে আসলেই আমি চুলাটা অফ করে দেব। এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। গুতম মাছটা কিন্তু ভেজে রান্না করলে এক ধরনের টেস্টি হয়, আর এরকম কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যারা এটা এভাবে ট্রাই করেছেন তারা জানবেন এটা কত মজা হয় এরকম কষা ভুনা করলে। যারা এখনও এভাবে ট্রাই করেননি তারা ট্রাই করলে অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না।